পাকিস্তানি পাকিস্তানি ব্যাট খুবই ভালো বিএস মানে এটার মানে শুরু আছে আর শেষ নাই এটা যেই নেয় সে মনে করে এই ব্যাটার প্রশংসা করে মানে এটা হলো ক্রিকেট বলেন ভালো ব্যাট এটা কোন এক সময় মঙ্গল 4000 4500 টাকা বিক্রি হয়েছে এবারে এটা পাও লাইনগুলো দেখেন একবারে দেখার মতো দুটো কারণ আর বডি থিকনেসটা দেখেন অনেক মোটা হ্যাঁ সেই মোটা এটা যে কোনো ব্যাটসম্যানে খেলতে পারবো এটা ওয়েট কিরকম ভাই এটা ওয়েট হলো আপনার 2.67 হ্যাঁ ওকে তো এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস দিব আমরা মাত্র 2300 টাকা তারপর আসেন এই বলের কথা তো না বলে নাই হয় এই ব্যাট তো পুরো সিলেট ব্যাট আর ভাই এটা যে পাওয়ার যে থিকনেস মানে এটা বলার মত না অসংখ্য পাওয়ার দেখতে অনেক ভালো লাগতেছে হেভি ব্যাট ওকে এটার ওয়েট কি ভাইয়া এটা 2.76 প্রাইস কত ভাই এটার এটা প্রাইস পড়বো আপনার 3500 টাকা তারপর আসেন এই যে এটা কোকাপুরা ব্যাট এটা অনেক দামি ব্যাট বাট আমাদের মন করেন ডিসকাউন্ট অফার চলছে আপনারা যদি নেন এই ব্যাটটা রাখবো মাত্র আপনার 5000 টাকা ব্যাটটা রাখবো একবার 5000 টাকা লাল কাট না ভাইয়া একবার লাল কাট একবার মন করে পাওয়ার লাইন গুলো আপনি হিসাব করে করে আপনি নিতে পারবেন স্টেট হ্যাঁ হ্যাঁ স্টেট কাট পাওয়ার লাইন ওকে এটা ব্যাক সাইডটা না ভাই হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন খুবই ভালো হবে বডি শেপটা ভালো পাওয়ার লাইন দেখি ভাই বডি শেপটা দেখেন এটা হ্যাঁ একবার এই গ্রেড ওকে ব্যাক প্রোফাইলটা অনেক ভালো আছে লাল কাট কাটের ব্যাট এবং নগদে নিয়ে ম্যাচ খেলতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সেকেন্ড হ্যান্ড ব্যাটের নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো ডিসকাউন্ট অফারে ভালো মানের কিছু ব্যাট দেখাবো আজকে যে ব্যাটগুলো দেখাবো এই ব্যাটগুলোর প্রাইস খুবই সীমিত মাত্র 1500 টাকা 2000 টাকা 3000 টাকা 4000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট অফারে ভালো ভালো কিছু ব্যাট পেয়ে যাবেন তো আজকে যে ব্যাটগুলো থাকবে এখানে থাকবে আপনার বাচ্চাদের ব্যাট থাকবে বড়দের ব্যাট থাকবে কাশ্মীরিলো ব্যাট থাকবে ইংলিশিলো ব্যাট সকল ভালো কোয়ালিটির ব্যাট থাকবে তো আজকে ব্যাটগুলো যে সপ্তাহে দেখাবে এটা হচ্ছে গুলিস্তান সবাই টুইন টাওয়ার মার্কেট লেভেল 4 এ শালম স্পোর্টস থেকে আজকে ভালো মানের ব্যাটগুলো আপনাদের দেখাবো আর আপনারা যারা বাইরে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন কুরিয়ার অ্যাভেলেবেল আছে আর যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শপে চলে আসবেন শপে এসে প্রতিটা ব্যাট ওয়েট ব্যালেন্স গ্রেন্স তারপর দেখেগুলো নেবেন তো ভাইয়াদের শপটা মূলত ছিল আপনার গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট ওইখান থেকে এগুলো চেঞ্জ করে সবাই টুইন টাওয়ার মার্কেট আনা হয়েছে এই জন্য ডিসকাউন্ট অফারে ভালো মনে কিছু ব্যাট আপনাদের দেবে তো আজকে এখানে কী কী ব্যাট থাকবে এগুলো প্রাইস কম হবে সব কিছু আপনাদের এক করে দেখাবেন শালম স্পোর্টস থেকে শালম স্পোর্টসের ওনার শালম ভাই এক করে দেখাবেন এগুলো প্রাইস ডিটেল সব কিছু আপনাদের জানাবেন সো ফ্রেন্ডস কথা বলাচ্ছেন আজকে মতো ভিডিও শুরু করা যাক লেটস গো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি শালম স্পোর্টস শালম ভাই আমাদের মার্কেট ছিল রেলওয়ার সুপার মার্কেট কাঠের মার্কেট সাবেক কাঠের মার্কেট যেটা বলা হইতো ওই মার্কেট ভেঙে ফেলছে এখন আমরা টুইন টাওয়ারের 4 তলায় অবস্থিত আছি ওকে তো আজকে আমাদের কি দেখাবেন ভাইয়া আজকে ভাইয়া আমাদের এই যে কাটার মার্কেটে যে মালগুলো নিয়ে আসছে একটু ধুলাবালু পড়ে গেছে বাট কিছু মাল একটু ধুলাবালু পড়ছে বাট আমরা আজকে ডিসকাউন্ট অফারে গুলো দিয়ে দিবেন উপরে দিয়ে দিব আর কি ওকে ভাই আজকে যে ব্যাটগুলো থাকবে এখানে থাকবে ইংলিশ হলো কাশ্মীরি হলো ওকে আমাদের প্রথম কোটা দেখাবেন ইনশাআল্লাহ ভাই এই যে আল্লাহর নাম নিয়ে দেখেন এটা ওকে আপনারা এসএস এর ইংলিশ হলো ব্যাট এসএস টন হ্যাঁ এসএস টন খুবই ভালো ব্যাট এবং কি বডি শেপটা দেখেন এটা বডি শেপটা টপ লেভেলে অনেক ভালো পাওয়ার লাইন একবার এক করে কোণে নিতে পারবেন একবার স্টেট কাট পাওয়ার লাইন খুবই ভালো হবে ব্যাটগুলো ব্যাক সাইডে দেখে ভাই ব্যাক সাইডটা এই যে দেখেন একবার ভরাট বোর্ড একবার বোর্ড শেপ আছে আর পাওয়ার লাইনগুলো একবার করগন্ড আপনি হিসাব করে নিতে পারবেন একবার গুণে নেওয়া যাবে ওকে তো এটার ওয়েট কিরকম ভাইয়া এটা ওয়েট আছে আপনার 2.7 ব্যাটার ওয়েট ওকে প্রাইস কত ভাই এটার এটা প্রাইস ছিল 10000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে 6000 টাকা দিয়েছি মাত্র 6000 টাকা মাত্র এটা তো রেডি টু প্লে সাথে সাথে ম্যাচ খেলা যাবে হ্যাঁ নগদে নিয়ে ম্যাচ খেলবেন এটার ভিতরে ব্যাট আছে আপনার তিনটা ব্যাট আছে আপনি যে কোনো নিতে পারবেন ওকে বেশি নিতে পারবেন হ্যাঁ যেটা মন চায় নিতে পারবেন তিনটা ব্যাট একবার এই ক্লাসের ওকে সেম ওয়েট হবে ভাই সেম ওয়েট ওকে একবার টপ লেভেলের এরপর কি আছে ভাইয়া তারপরে আছে আমাদের কাছে একটা সেকেন্ড হ্যান্ড ব্যাট আপনার এসএফ এর বাট এটা অনেকে বলে স্পন্সর ব্যাট বাট আমি বলবো এটা প্রিমিয়ারের এক ভাইয়ের ব্যাট ভালো কোয়ালিটির একবার এই ক্লাসের ব্যাট বাট ব্যাটটা নিলে যেই নিবে নগদের নিয়ে ম্যাচ খেলতে পারবেন অনেক স্টক পাওয়া যাবে এবং কি আপনার পাওয়ার লাইনগুলো দেখেন একবার ক্লিয়ার দেখা যাচ্ছে একবার ভেসে দেখা যাচ্ছে ওকে মাত্র 5000 টাকা এটা ওয়েট কিরকম হবে ভাইয়া ওয়েট পয়েন্ট আপনার 2.6 এতে একটু মানে একটু বেশি হবে 2.67 এর মাঝামাঝি ওকে এরপর কি আছে পারফেক্ট তারপর আছে আপনার এসএস কাশ্মীরি লু হ্যাঁ কাশ্মীরি লু ব্যাটটা খুবই বডি শেপ দেখেন দেখি বডি শেপটা খুবই ভালো হবে বডি শেপটা ওকে বড় হবে প্রাইস রাখবো মাত্র 3500 টাকা ওকে তারপর আসেন এই যে এটা কোকাপুরা ব্যাট এটা অনেক দামি ব্যাট বাট আমাদের মন করেন ডিসকাউন্ট অফার চলছে আপনারা যদি নেন এই ব্যাটটা রাখবো মাত্র আপনার 5000 টাকা একবার লাল কাট না ভাই একবার লাল কাট মন করে পাওয়ার লাইনগুলো আপনি হিসাব করে করে আপনি নিতে পারবেন স্টেট। হ্যাঁ হ্যাঁ স্টেট কাট পাওয়ার লাইন। ওকে এটা ব্যাক সাইডটা না ভাই? হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন খুবই ভালো হবে, বডি শেপটা ভালো, পার্লে দেখি ভাই বডি শেপটা দেখেন এটা। হ্যাঁ একবার এই গ্রেড। ওকে ব্যাক প্রোফাইলটা অনেক ভালো আছে, লাল কাটের ব্যাট এবং নগদে নিয়ে ম্যাচ খেলতে পারবে, নগদে ম্যাচ খেলা যাবে, নগদে ম্যাচ খেলতে ভাইয়া। ওইটা আছে 2.7। হ্যাঁ প্রাইস পড়বে 5000 টাকা পড়বে। এরপর গেছে ভাইয়া। হ্যাঁ তারপর আসেন আপনার আটা এজি ব্যাট আছে, এজি ব্যাট, এজি ব্যাট একবার এই ক্লাসে 2 গাট লাগানো আছে, ব্যাটের থিকনেস অনেক ভালো, অনেক ভালো। বডি শেপ দেখি ভাই, বডি শেপটাই দেখেন এটা। হ্যাঁ ইংলিশ হলো না ভাই? ইংলিশ হলো ব্যাট। ওকে তো ভাই এটা রেট কিরকম হবে? এটা ওটা হলো 2.6। হ্যাঁ হালকা আছে না ভাই? হালকা আছে ব্যাটটা, হালকা। এটার প্রাইস কত ভাই? 6000 টাকা রাখবো। এটার প্রাইস হলো 6000 টাকা। এরপর কি আছে? তারপর আসেন আপনি এডিডাসের ব্যাট। এই ব্যাটগুলো মনে করেন খুবই একবার টপ লেভেলের ব্যাট, এগুলো আপনারা বস্তার ভিতরে ছিল এইজন্য একটু ময়লা পড়ে গেছে, একটু ভিতরে ছিল বাট আপনি ধুলাবালি পড়ে গেছে। যদি এই ব্যাটটা নেন, যদি ভালো প্লেয়ার মোটামুটি হয়, মোটামুটি ভালো ব্যাট হবে, ক্লিন না ভাই? একবার ক্লিন। ওকে এটা ইংলিশ না কাশ্মীরি ভাই? এটা আপনার ইংলিশও লেখা নাই, কাশ্মীরিও লেখা নাই। ওকে বাট মান ভালো আছে, মান ভালো আছে। ওকে লাল কাট না ভাই? লাল কাটের। এটা ওয়েট কিরকম ভাইয়া? এটা 2.7। হ্যাঁ ব্যালেন্স ভালো আছে, ব্যালেন্স ভালো আছে। ওকে প্রাইস কত ভাই এটার? প্রাইস হলো আপনার 3000 টাকা। 3000 টাকা জি। ওকে তারপরে আসেন আপনি আরটা যে হোয়াইট ব্যাট, হোয়াইট ব্যাট, হোয়াইট ব্যাটের লিগা অনেক মানুষ মন করে অস্থির হয়ে গেছে। বাট এটা পাকিস্তানি ইংলিশ উলু ব্যাট বলা হয়, খুবই একবার এই গ্রেডের ব্যাট, এগুলো চাহিদা অনেক ভালো, চাহিদা অনেক ভালো। আমার কাছে মন করে 10-15টা ব্যাট আছে, 10-15টা আছে, 10-15 ব্যাট আছে, বিভিন্ন ওয়েটার আছে, বিভিন্ন ওয়েটার আছে, 2.6 এর থেকে 7 পর্যন্ত আছে। ওকে তো ভাইয়া এটার ওয়েট কিরকম ভাইয়া? এটার ওয়েট হলো আপনার 2.6, 7, 8 সবকিছু আছে, তিনটা ওয়েটার আছে, তিনটা ওয়েটার ব্যাট আছে। এটার প্রাইস কত? এটা পড়বে 3000 টাকা। 3000 টাকা হ্যাঁ একবার টপ লেভেলের। ওকে এরপর কি আছে ভাইয়া? তারপর আসেন এটা একটা পাকিস্তানি ব্যাট, সাসা ব্যাট। এটা সাসা ব্যাট। হ্যাঁ ওয়াশ করা হয়েছে, ক্লিন করা হয়েছে, টুগাট লাগানো আছে, টুগাট লাগানো আছে। হ্যাঁ ওকে এটা কাটটা অনেক ভালো আছে, কাটটা ভালো আছে বাট মোটামুটি ভালো ব্যাট, ভালো ব্যাট। এটা ফুল সাইজ না ভাই? ফুল সাইজ ব্যাট। ওকে এটার ওয়েট কি রকম ভাইয়া? এটা ওয়েট হলো 2.5। অনেক কম, অনেক কম। প্রাইস কত এটা? 2800 টাকা। 2800 টাকা হ্যাঁ। ওকে তারপরে মনে করেন আউটাস ব্যাট আছে, একবার খেলা ব্যাট। ওকে খুবই এগ্রেড। আচ্ছা ভাইয়া এখানে কোনো ব্যাটে যদি ময়লা থাকে বা বাদাই করার প্রয়োজন হয় ওটা আপনি করে দিবেন? আমি ফ্রি করে দিব, এটা ফ্রি, ফ্রি করে দিব। আর এটার সাথে কি ব্যাটের সাথে কভার থাকবে? প্রতিটা ব্যাটের সাথে একটা করে কভার ফ্রি, প্রতিটা ব্যাটের সাথে একটা করে কভার ফ্রি, একটা করে কভার ফ্রি। এটা ওয়েট কি রকম ভাইয়া? এটা ওয়েট হলো 2.7। প্রাইস কত এটা? 3500 টাকা। 3500 টাকা জি। ওকে আর ওটা আসেন কাশ্মীরি উলু ব্যাট বলা হয়, হ্যাঁ মাস্টার, মাস্টার, মাস্টার সিরিজের। হ্যাঁ মাস্টার সিরিজের ব্যাট খুবই ভালো হবে, এটাও সেকেন্ডাল। ওকে বডি শেপটা দেখি ভাই, 16 এর কোনো প্লেয়ার নিতে চায়। ওকে 16, 14 এর প্লেয়ার নিতে চায় তো ওই ক্ষেত্রে রাখা যাবে। এটার দাম মূল্য 2000 টাকা। 2000 টাকা, 2000 টাকা দামাকা উপর। এরপর তারপর আসেন আপনার একটা আছে আপনার এটা, হ্যাঁ জিএম ব্যাট। এটা টপ লেভেলের ব্যাট এবং অনেক ভালো পাওয়ার, অনেক ভালো পাওয়ার, 14। ওকে 14-16 খেলতে পারবে, অ্যাভেলেবল খেলতে পারবো। ওকে এটা টু মোটা আছে, টুটা অনেক মোটা আছে, বডি শেপ অনেক ভালো আছে। এটা ওয়েট কিরকম ভাইয়া? এটা ওয়েট হলো 2.6। হ্যাঁ হালকা আছে, হ্যাঁ হালকা আছে, ব্যাট অনেক ভালো হবে। প্রাইস কত এটা? 3000 টাকা। 3000 টাকা হ্যাঁ দামাকা উপর এটা। ওকে এর রেট আছে 7000 টাকার উপরে, আগে ছিল 7000 টাকা, এখন ডিসকাউন্ট অফারে চলে আসছে 3000 টাকা। হ্যাঁ এরপর তারপর আসেন এই একটা এমআরএফ ব্যাট আছে, এমআরএফ ব্যাট। হ্যাঁ এটাও খেলা ব্যাট, খুবই ভালো হবে, ইউজ করা ব্যাট, ইউজ করা ব্যাট। ওকে বডি শেপটা দেখি, বডি শেপটা এই দেখেন এটা, দেখি ফুল সাইজ ভাইয়া। এটা হ্যারো সাইজ বলা হয়, হ্যারো সাইজ, হ্যারো সাইজ বলা হয়। এটা ওয়েট কি গো? এটা ওয়েট হলো আপনার 2.6 এর মতো, 6 এর মতো, 6 প্লাস হবে না, 6 প্লাস হবে না। প্রাইস কত ভাইয়া এটা? এটার প্রাইস হলো 2800 টাকা। 2800 টাকা, 2800 টাকা। ওকে এরপর তারপর আসেন এখানে এই যে 5টা ব্যাট দিছি, এটা আমার অনেকগুলা ব্যাট আছে, এটা যে কোনো প্লেয়ারে নিতে পারবো। 14-16 এর জন্য ধামাকা উপর রাখবো 2000 টাকা। 2000 টাকা হ্যাঁ এখানে আপনি অনেকগুলো ব্যাট আছে। আমাদের একটা ব্যাট দেখেন ভাইয়া, একটা ব্যাট তো দেখানো যায় না, যায় দুটো ব্যাট দেয় তো। ওকে বডি শেপ ও পাওয়ার লাইন অনেক ভালো আছে, আন্ডার 16 এর জন্য, আন্ডার 16 এর জন্য, 14 এর জন্য अवेलेबल, 14 ও খেলতে পারবে, 14 ও খেলতে পারবে। এগুলো ওয়েট কত থেকে শুরু হবে? এটা 2. আপনার 5 এর থেকে 7 পর্যন্ত আছে, 5 থেকে 7 পর্যন্ত, 8 হবে না, 8 হবে না। ওকে প্রাইস কত এগুলো ভাই? এটা প্রাইস হলো 2000 টাকা। এগুলোর প্রাইস হলো 2000 টাকা পার পিস। এখানে দুইটা আছে আর এখানে আরো তিনটা আছে, আরো আছে, আমার অসংখ্য ব্যাট আছে, এটা আরো অসংখ্য ব্যাট আছে, বেশি বেশি নিতে পারবে, বেশি বেশি নিতে পারবো। এরপর কি আছে? তারপর আসেন আপনার এই যে একটা 8G ব্যাট, 8G ব্যাট। হ্যাঁ এটা হলো আপনার ইন্ডিয়ান একবার টপ লেভেলের এ ক্লাসের ব্যাট, যে কোনো মোটামুটি ভালো প্লেয়ার হলে খেলতে পারবো। ওকে ইয়া লাগানো আছে, বারকোড দেওয়া আছে, হ্যাঁ প্রোটেক্টর লাগানো আছে, প্রোটেক্টর লাগানো আছে। এটা আছে আপনার দুইটা ব্যাট, দুইটা ব্যাট আছে। এটা পড়বো আপনার 3500 টাকা। এটা প্রাইস পড়বে 3500 টাকা। ওকে তারপর আসেন এই ব্যাটের কথা তো না বললে নাই হয়, এই ব্যাট তো সিলেট ব্যাট। আর ভাই এটা যে পাওয়ার, যে থিকনেস, মানে এটা বলার মতো না, অসংখ্য পাওয়ার, দেখতে অনেক ভালো লাগছে, হেভি ব্যাট। ওকে হেভি ব্যাট। ওকে এটার ওয়েট কি ভাইয়া? এটা 2.7। প্রাইস কত ভাই এটার? এটার প্রাইস পড়বো আপনার 3500 টাকা। 3500 টাকা, 3500 টাকা পাকিস্তানি পাকিস্তানি ব্যাট খুবই ভালো বিএস মানে এটার মানে শুরু আছে আর শেষ নাই এটা যেই নেয় সে মনে করে এই ব্যাটার প্রশংসা করে মানে এটা হলো ক্রিকেট বলে ভালো ব্যাট এটা কোন এক সময় মনে করেন 4000 4500 টাকা বিক্রি হয়েছে এবারে এটা পাও লাইনগুলো দেখেন একবারে দেখার মতো এটা কারণ আর বডি থিকনেসটা দেখেন অনেক মোটা হ্যাঁ সেই মোটা এটা যে কোনো ব্যাটসম্যানে খেলতে পারবো এটা ওয়েট কিরকম ভাই এটা ওয়েট হলো আপনার 2.67 হ্যাঁ ওকে তো এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস দিব আমরা মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা এগুলো দেখি ভাই ট্যাপনিস খেলা যাবে ট্যাপনিস খেলতে হবে দরকার কারণে আপনি ক্রিকেট বলই খেলবেন একবার ক্রিকেট বল আর ট্যাপনিসে খেললে মনে যে দাঁত থাকতে দাঁত পড়ে যাবে মাগার ব্যাট নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল না সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল আমার এ টু জেড যেই কোটা ব্যাট দেখাইছি আপনাদেরকে ভিডিও ভিতে এ টু জেড সম্পূর্ণ ক্রিকেট বলের এবং কি ক্যান হ্যান্ডেল ওকে এরপর ভাই তারপরে এটার ভিতরে কালার আছে আপনার দুইটা কালার এই যে মনচা দুইটা কালার থেকে যেটা মনচা নিতে পারবেন এখনো পলিথিন লাগানো আছে পলিথিন লাগানো আছে এই যে আপনাদের সামনে পলিথিন খুলে নিলাম এটা হ্যাঁ যদি মনচা এই যে নিয়ে নেবেন ওকে এরপর ভাইয়া তারপরে আমার আরো কিছু পাকিস্তানি ব্যাট আছে হোয়াইট ব্যাট এগুলা তিনটা নামের ব্যাট সিএ ডিএসি এমআরএফ এটা হলো আপনার একটা সিএ এটা ডিএসি এটা হলো এমআরএফ বাট এই ব্যাটগুলো হলো পাকিস্তানি খুবই ভালো ব্যাট এগুলো ইংলিশ আর কাশ্মীরি ভাইয়া এগুলো ইংলিশগুলো বলা হয় হ্যাঁ ওকে এগুলো প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বো আপনার মন করেন আমার কাছে কত 10-15টা ব্যাট আছে 3000 টাকা করে ধরবো 10 থেকে 15টা ব্যাট আছে 3000 টাকা হবে ওয়েট শুরু হবে কত থেকে ওয়েট শুরু হবে 2.6 থেকে 7 হ্যাঁ মোটামুটি হালকা আছে না ভাই খুব হালকা ব্যাট এবং খুবই ভালো পাওয়ার এবং সাইজ হবে হ্যারো সাইজ ওকে এটা যে কোনো লেভেলের প্লেয়ারই খেলতে পারবে ওকে এরপর কি আছে ভাইয়া তারপরে মন করেন এই বল কথাটা না বললেই না ওকে মানে আমাদের অফিশিয়াল কিছু কাস্টমার কাটার মার্কেটে ছিল মানে এরা আইসা একটা ব্যাট কিন্তু 4000-5000 টাকা দিয়া কেনার পরে ব্যাটগুলো আমাদের হাতে চাচিয়া ওনাদের ওয়েট অনুসারে মাপিয়ে নিত বাট ওই দিন আর এখন নাই এখন কিছু ব্যাট ইন্ডিয়া থেকে আনানো হয়েছে সাদা ব্যাট সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল একবার 2.5 এর ওয়েট 2.5 এর ওয়েট আপনি যে কোনো ভাইয়ে এখন এমনি মনে করেন আপনি বুম বুম বল খেলে না 3-4টাকে কষ্টি পেঁচিয়া অতএব ওই ভাইয়াদের জন্য অফিসিয়াল ভাইদের জন্য এই ব্যাটগুলো আনা হয়েছে এগুলোর প্রাইস কম ভাই ব্যাট একবার সর্বনিম্ন প্রাইস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ধামাকা উপহার অনেক ভাই মনে ভাববো সবকিছু আমার কাছে পুরাতন না আমার কাছে পুরাতন আছে এবং কি নতুন ব্যাটও আছে যদি কোনো ভাই ভালো লেভেলে ব্যাট চায় আপনি একবার এ টু জেড সব নামের ব্যাটই আছে সব কোয়ালিটি ব্যাটই আছে এগুলোর প্রাইস কম ভাই এগুলোর প্রাইস আপনার 6000 আছে 7000 আছে 8000 আছে 10000 আছে 15000 আছে 20000 আছে আর এগুলো ভাইয়া এগুলো আপনার 6000 7000 4000 5000 এর ভিতরে আছে এবং গ্লাভস আছে না ভাই গ্লাভস আছে ওকে কিপিং গ্লাভস ব্যাটিং গ্লাভস সবকিছু আছে এ টু জেড ক্রিকেটের যে কোনো সামানা দরকার আমার কাছে এ টু জেড জুতা আছে না ভাই জুতা আছে ক্রিকেট বল আছে মেশিং বল আছে হকি বল আছে হেলমেট আছে সবকিছু আছে এ টু জেড একটা দোকানে রাজা কিছু প্রয়োজন সবকিছু আছে আপনার একটা প্লেয়ারের জন্য ক্রিকেট প্লেয়ারের জন্য এ টু জেড যা দরকার এবার সেকেন্ড ডিভিশন খেলুক ফার্স্ট ডিভিশন খেলুক প্রিমিয়ার খেলুক ন্যাশনাল খেলুক ইনশাআল্লাহ আমার কাছে সম্পূর্ণ মাল আছে আমি দেওয়ার এবিলিটি রাখছি ভাই আপনাদের সব লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হলো আপনার সমবায় টুইন টাওয়ার লেভেল 4 এ শালম স্পোর্টস পাম্পের লগে যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আমার ভিডিও এই পর্যন্ত শেষ যদি আপনাদের ভালো লাগে আমার শপে এসে ব্যাট দেখেও নিতে পারবেন অথবা ফোনের মাধ্যমে আপনি ফোন ইমো নাম্বার আছে আপনি যোগাযোগ করে জেলায় কুরিয়ার করে নিতে পারবেন এ টু জেড 64টা ডিস্ট্রিক্টে এ টু জেড সব জায়গা কুরিয়ার করে আপনি নিতে পারবেন বিকাশ নাম্বার দিয়ে দিব বা টাকা পেমেন্ট করলে আমি মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই ওকে আসসালামু আলাইকুম।